গাইস ডায়মন্ড যদি কেউ চায় তো একটু নিয়ে যেতে পারো 3 টাকার ডায়মন্ড ভাই দেবো যদি কি একটা ডায়মন্ড তোমার আছে না সব ভুলো না দেখো তোমরা কিন্তু শোনা 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 না বিটু তো ওইজোর লেখাই রইছে মনোরম হ্যাঁ ওটা তো লেখা আছে তাহলে পঞ্চায়েত এখানে কি কো ঢুকবে পঞ্চায়েতের কাজ হচ্ছে এখন যে কোনো জায়গায় ফাঁকা পুকুর পেয়েছে সেখানে বোর্ড লাগানো শুধু পয়সা তো লাগবে হ্যালো গাইস ওয়েলকাম ইন মাই ফ্রেশ নিউ ভিডিও আজকে আমরা এসেছি শান্তিনিকেতনে তো শান্তিনিকেতনে এখন ফসিল পার্কে যাব তো ফসিল পার্কে যাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি এখন আমরা এসে গেছি ফসিল পার্কের মধ্যে আর স্যার আমাদের গাইড হবে তো ফসিল পার্কে আপাতত কি দেখাচ্ছে স্যার দেখা যাক হেই ব্রো আই এম ছাপরি গুরুত্বপূর্ণ ঘুরে দেখবো এবার এইটা কি হচ্ছে উড ফসিল এবং এখানে যে গাছটা আছে না এটা হচ্ছে তোর একটা ওই অসুস্থ গাছ আছে এটা গাছ না এটা গাছ এইটা গাছ নয় ওইটা এটা শুধু পস্তরি মতো একটা ইয়া করা আছে সিমেন্ট দিয়ে এটা লাগানোর জন্য তাহলে এটা পেট্রিফাইড ফসিল দেখ এখানে কি গুলো আছে দেখ যদি কোয়ার্জ হয় কোয়ার্জ গুলো কালারলেস হবে কার্বন ব্ল্যাক হবে ক্রোমিয়াম গ্রিন ব্লু হবে কোবাল্ট তোর গ্রিন ব্লু হবে কপার যেটা রয়েছে গ্রিন ব্লু আয়রন হচ্ছে তোর রেড আর ব্রাউন ইয়েলো হবে আর ম্যাঙ্গানিজ হচ্ছে পিঙ্ক আর অরেঞ্জ হবে আর ম্যাঙ্গানিজ অক্সাইড যেগুলো রয়েছে ব্ল্যাক বা ইয়েলো হবে এবং এইখানে যে দেখতে পারবি পেটিফাইড ফসিল মানে গেছ তো প্রথমে ধর গাছটা হয়তো কোনো কারণবশত মানে ইয়ে হয়ে গেছিলো ধর ছেড়ে পড়ে গেছিলো বা ধর মাটি থেকে উবড়ে পড়ে গেছিলো সেই গাছটা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার ফলে বা ধর বিশেষ করে একটা শিলাস্তরের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়ার ফলে ওই কাঠের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো সব কেমিক্যাল দ্বারা রিপ্লেস হয়ে গেছে দেখিয়ে দেখতে একবারে ডিটো ওই রকমই এবং এইখানে যে যতদূর সম্ভব আমি যে হিস্ট্রিতে শুনেছি এই জায়গায় কোনো 100 দিনের একটা কাজ হচ্ছিলো কাজ হওয়ার সময়তে এই এই ফসিলটা কিছুটা পেয়েছিল দিয়ে পাওয়ার পর এই একটা গাছের ডালের মতন বেরিয়েছিল বুঝতো সেই যে গাছের ডালের মতন বেরিয়েছিল দিয়ে লোকগুলো বলার পর তারপর যারা ইয়ে করেছিল পঞ্চায়েতের যারা কাজ করছিল তারা তখন কি খণ্ড খণ্ড করে তুলেছিল তারা তো অতটা জানে না দিয়ে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এসে তারা আবার কি করেছে পুরো ফসিলটাকে ভালো করে হ্যাঁ প্রত্নতত্ত্ব বিভাগ থেকে লোক এসে এই যে ধর এখানে স্থাপন করেছিল এখন ধর এটা অনেক বেশি ডেভেলপড হয়েছে আগে এতটা পরিমাণ থাকেনি এবার এইখানে সব ফসিলগুলো রাখা আছে ওই জন্য দেখ যে ফসিলগুলো রয়েছে ফসিলগুলো প্রথম দিকে যে ছিল না দারুণ বোঝা যাচ্ছিলো কিন্তু এখন ফসিলগুলো অনেক পরিমাণ ডিগ্রেড হয়ে গেছে কারণ 2-3 বছর এগুলো প্রায় বা তার থেকেও বেশি সময় এগুলো ওপেন ছিল মানে জলে বৃষ্টিতে কন্টিনিউ ভিজতো হ্যাঁ যতগুলো শেড করা রয়েছে এবার আমি এগুলোকে দেখিয়ে দিচ্ছি পাশাপাশি এসে তো এই দিকে যাবো বাকি টাইপের কোনো জিনিস বলতে না এক এই যে এসেছো হুম এইটা ইলাম মাজারে জঙ্গল নয় এই জঙ্গলটার নাম হচ্ছে চৌপাহাড়ি জঙ্গল চৌপাহাড়ির ওপরে রবীন্দ্রনাথ লিখলেন এই জঙ্গলটাই হচ্ছে সালপিয়ার আইল্যান্ড বন আর এটা যে ছবিটা তো ওই তোর লেখাই রয়েছে বনদপ্তর হ্যাঁ ওটা তো লেখা আছে তাহলে পঞ্চায়েত এখানে কি করে ঢুকবে পঞ্চায়েতের কাজ হচ্ছে এখন যে কোনো জায়গায় ফাঁকা পুকুর পেয়েছে সেখানে বোর্ড লাগানো শুধু পয়সাটা তোলার জন্য এই গ্রামটা হচ্ছে ভালো করে শুনবি আম খই লয় আম খয় এই গ্রামটাই হচ্ছে আম খয় এদের কিন্তু দীর্ঘদিন থেকে কোনো খাবারের জল চান করার জল কিন্তু ছিল না স্যার 2006-এ বনদপ্তরের কাছে এই গ্রামটি আবেদন করে যে আমাদের একটি জলের ব্যবস্থা করে দিতে হবে 2006-ই ওই পুকুরটি কাটার অনুমোদন হয় বনদপ্তর থেকে যখন 14-15 ফুট নিচে যখন যায় তখন এই ফসিলের সন্ধান কিন্তু পাওয়া যায় এক দুই হচ্ছে তোমরা বাবা ছাত্র তোমাদেরকে শিখতে হবে এই সাহেব কিন্তু তোমাদেরকে একটি ভালো জায়গায় এনেছে ফসিল মানে কি বাংলায় বলছো ওটা ইংরাজিতে ফসিল ইংরেজিতে ফসিল ফসিল
আর বাংলায় জীবা শোনো শিক্ষা করতে এসছো ভালো করে দিমাগটা কাটাবো তা এই ফসিলের থেকে ডায়মন্ড হয় এই ফসিলের থেকে হীরের টুকরো হয় তোমাদের ওইদিকেই বটে দেখবে যদি কেউ যেতে পারো নিশ্চয়ই যাবে তোমরা বড় হবে তোমরা একটা সুবর্ণরেখা নদী আছে আছে না হ্যাঁ তা সোনাটা হয় কিসে থেকে এই গাছের থেকে মাটির কাজ হচ্ছে যে কোনো জিনিস ধরে রাখা প্রেসার দেওয়া আর সৃষ্টি কিন্তু হয় এই গাছের থেকে বাইরে বেরিবে হোড়াহুড়ি না করে ওখানে একটু বোর্ড আছে পড়তে ভালো না লাগলে একটু ছবি তুলে নিয়ে যাবে ওইখানে লিখেছেন দেখবে বিজ্ঞানীরা আমার হাতে লেখা নয় বাবা যে ছোট নাগপুর বড় নাগপুর ময়ূরগঞ্জ ধোলাবেড়া হয়ে জলে ভেসে এসে জলকাদা পলি চাপা পড়ে এখানে আটকে গিয়েছে তাহলে ময়ূরগঞ্জ ধোলাবেড়ার থেকে ভেসে এলো কি করে বলো তোমরা এই ভাইপু বলো আমি তো বললাম যে ময়ূরগঞ্জ ধোলাবেড়ার থেকে ভেসে এসেছে তাহলে এলো কি করে কোথা ময়ূরগঞ্জ এই রামপ্রসাদ বাউরি তিনটে পুরস্কার প্রাপ্ত নো ও বলে দিলে আমি শুনে নেব না প্রথম জীবনের পুরস্কার পেয়েছি যাদবপুর ইউনিভার্সিটি কলেজে থেকে তারপরে পেয়েছি বর্ধমান কলেজ তারপরে এই বনদপ্তর তোমরা একটু আনন্দবাজার পেপার পড়বে যুগান্তর পেপার ইটিভি চব্বিশ ঘন্টা ফেসবুক ইউটিভি সেই আমি রামপ্রসাদ বাউরি ওর বহু আগে আমি চাঁদ দেখেছি আমার প্রশ্নটা হচ্ছে ভালো করে পড়াশোনা করো আমি তোমাকে বলেছি ময়ূরগঞ্জ ধোলাবেড়ার থেকে ভেসে এলো কি করে কোথায় তো নদীর জলে সবাই দেখ তোরা ভালো করে পড়াশোনা কর বাবা এই টর্চ জ্বলিস এই যে এখানে মার এই দেখ ডায়মন্ড এটা কোনটা ওই যে যেটা চিকচিক করছে ওই ডায়মন্ড হবে কত বছর পর এখনো টাইম লাগতো বাবা এটা আর হবে না পেশারে দরকার এই চিকচিকিটা ডায়মন্ড হাত দিয়ে কোনদিন তোমায় কিনতে পারবে না সরি সরি একটা হাত দিয়ে ভাই কোটি টাকার ডায়মন্ড ভাই ঘরে গিয়ে অ্যানালাইজ করবো আমি ও করতে হবে না পাথর মতন চেষ্টা কর এই হচ্ছে গাইস এটা অব্রো ঠিক আছে এই দেখ আরেকটা জিনিস দেখ তো এই দেখ এ হচ্ছে কিন্তু রক্ত প্রবাল এইটা মাটির নিচে থাকলে এটা রক্তের মতো লাল হয়ে থাকে ভাই সোনা দেখতে দে কত বছর থাকতে তো এটা এখনো দেড় দু কোটি বছর কোটি তাহলে থাকবে এই ছাবরি এই নে গান এই বোর্ডগুলো আছে দেখ সালগাদের আমি প্রথমে ওই মামনি দিকে তোমাদেরকে সবাইকে বললাম যে ওই বোর্ডটা পড়ো সাহেব বোঝালো দেখ এটা ফসিল এই দেখ এটা হচ্ছে কিন্তু রঙের পকেট ওটা আঠার দিয়ে লাগানো হয় নাই এই হচ্ছে রঙের পকেট এর ভিতরের থেকে বিভিন্ন ধরনের ন্যাচারাল কালার
সেই কালার এখন আছে আলোড়া গহা চিত্রে অজন্তায়। আর বিশ্বভারতী যদি যাও, বিশ্বভারতী এখন তো ঢুকতে দেবে না বাবা, বিশ্বভারতী ঢুকলে কালিঙ্কিং করা এই রুমে আছে। আর তোমরা এসেছো বাঁকুড়ার থেকে, তাহলে বর্ধমান ডিস্ট্রিক্ট, এটা তো বীরভূম, তাহলে কেন ওইখানে আবার অঙ্কে ঢুকিয়ে দিল যে এটা লালমাটির দেশ? একটু ভাবতে হবে। এর ভিতর থেকেই কিন্তু ইয়ে গাছ কাছে কাণ্ড অংশ সেটা কিছু জায়গাতে পাললিক শিলা আটকে গেছে, দিয়ে পরে এটা দেখ পুরো যে পাললিক শিলা পাটটা আছে। হ্যাঁ দেখ, এই যে এই ধরনের এটা ফরমেশন হয়েছে। আমি এখানে ন্যাচারাল কালার 28 রকমের পেয়েছিলাম। স্যার এটা কি অ্যালোভেরা? 28 রকম আছে এই দুইটা অ্যালোভেরা? এটা আলাদা রকম কিরকম লাগে আমাদের যেগুলো আছে, তোমাদের যেগুলো আছে ওগুলো অ্যালোভেরা কোনো দিনের জন্য লয়? গরু দুধ মানে কাটা যদি ভেঙে যায় কেমন লাগে সেরকম ধরনের বুঝাই যাচ্ছে। দেখ পুরো পাথরই বুঝাই যেতে হবে, পাথর দেখি এরপর আমাদের এখানে গাড়ি আছে, তো গাড়িতে চাপবো, তারপর যাবো শান্তিনিকেতনে।